2018 সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর রাজ্যের শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে কাজ শুরু করে। রাজ্যের পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের স্বপ্ন পূরণের লক্ষ্যে সুপার 30 প্রকল্প চালু করে বর্তমান রাজ্য সরকার। এই প্রকল্পে প্রতি বছর রাজ্যে 30 জন ছাত্র ছাত্রীকে সরকারি খরচে বহিরাজ্যে নিয়ে গিয়ে তাদের দ্বাদশ মান পর্যন্ত পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার জন্য কোচিং প্রদান করা হয়। বিশালকোট চন্দ্রনগরে মহরম আলীর পুত্র মাসুদ আলী এই সুপার 30 প্রকল্পে IIT পাটনায় সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছে। নিজ বিধানসভায় এমন একটি ভালো খবর শুনতে পেয়ে সাথে সাথে মাসুদ আলী নামে ওই ছাত্রের বাড়িতে ছুটে যান এলাকার বিধায়ক সুশান্ত দেব এবং আগামী দিনে যেন সে ভালো ফল করতে পারে তার জন্য তাকে শুভকামনা জানান তিনি। ত্রিপুরা সরকারের সুপার 30 স্কিমে আমার ছেলে IIT-তে পাটনাতে সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে চান্স পেয়েছে, তার জন্য আমাদের শ্রদ্ধেয় বিধায়ক সুশান্ত দেব মহাশয় আমার বাড়িতে এসেছে। আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? আমার তরফ থেকে সরকারের যে শুভ উদ্যোগ, এত সুন্দর যে একটা স্কিম চালু করেছে, সেই স্কিমটা জারি থাকুক, আমি সরকারকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি সরকারের যারা আধিকারিক সুপার 30 এই সেলটাকে যারা দেখাশোনা করেন, শ্রদ্ধেয় মধুমিতানাথ মহাশয় এত মানে ভালো একজন ব্যক্তি, এমনভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, রাত্র 10টার সময় ফোন করলে উনি আমাদের ফোন তুলেছেন, আমাদেরকে সবসময় সাহায্য করেছেন, উৎসাহ দিয়েছেন। পাশাপাশি ত্রিপুরা সরকারের যে এই স্কিম সেটা জারি থাকুক সাধারণ মানুষের জন্য, আমি সেই প্রত্যাশা সরকারের নিকট সবসময়। কি নাম আপনার ছেলের? আমার ছেলের নাম মাসুদ আলী। বাড়ি 2 নং চন্দ্রনগর। আপনি কি হন ছেলের? আমি ছেলের বাবা। আমার নাম মহরম আলী, আমি মাদ্রাসা শিক্ষক, 2 নং চন্দ্রনগর ইসলামিয়া জুনিয়র মাদ্রাসায় কর্মরত। সরকারের এই শুভ উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানান ওই ছাত্রের পিতা মহরম আলী। পাশাপাশি সরকারের যে সকল আধিকারিকরা এই সুপার 30 প্রকল্পটি পরিচালনা করেন তাদেরও ধন্যবাদ জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।